Hi viewers, welcome to Homework Online Classroom. আবারও সবাইকে Homework Online Classroom-এ স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1 এর প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন যেটা আগস্ট 2023 এর লিখে নাও তোমরা আগস্ট 2023 এর 11 তারিখ থেকে 23 তারিখের মধ্যে হবে। সেই পরীক্ষাটির একটি প্রশ্নপত্র কেমন হতে চলেছে, সেই পরীক্ষাটি কেমন হবে, তোমাদের দ্বিতীয় পর্বের মূল্যায়ন এবং খুঁটিনাটি বিষয় কি রকম কোশ্চেন আসবে সেটা দেখলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে, সেই জন্য সুন্দরভাবে তোমাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি। শেষ অবধি ভিডিওটা দেখবে, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, এক্ষুনি ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপটি ডাউনলোড করো, অথবা অ্যাপের নাম তো তোমরা জানো, এই চ্যানেলের নাম আর অ্যাপের নাম একই, কি বলো তো? হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। হ্যাঁ ঠিক বলেছো, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। প্লে স্টোরে গিয়ে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম টাইপ করলেই আমার ছবিওয়ালা যে লোগোটা সেটা চলে আসবে, সেখান থেকে তোমরা কিন্তু অনায়াসে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। রেজিস্ট্রেশন করতে হবে নাম, রোল নাম আর মোবাইল নাম্বার দিয়ে, তোমরা নিজেদের নাম দিয়ে রেজিস্ট্রেশন করে সেই তোমাদের নিজের কোর্সে জয়েন করে যাও, তাহলে আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে পারবে। তো চলো আমরা দেরি না করে শুরু করে আজকের পড়াশোনা। তো দেখো এখানে কোশ্চেনটা, প্রথমে আমরা থোরলি কোশ্চেনটা দেখব, তারপরে আমরা কি কেন কিভাবে হলো সেটা আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে কোশ্চেনটা, ছবি দেখে শব্দ লেখো, এটা কিসের ছবি দেখো তো? তো আচ্ছা তো এখানে কি লিখতে হবে, এখানে এই ছবিটার নামটা লিখতে হবে, এটা কিসের ছবি সেটা লিখতে হবে, বানানটা কিন্তু ভুল হলে চলবে না। তারপরে দেখো নিচের বর্ণ দিয়ে যে কোনো শব্দ গঠন করো। হ্যাঁ উত্তর আমি করব শেষে, আগে প্রশ্নটা দেখি তোমরা পাচ্ছ কিনা দেখো, তারপরে আমি উত্তরগুলো করব। নিচের বর্ণ দিয়ে যে কোনো শব্দ বানাও, তো দ দিয়ে একটা শব্দ বানাতে হবে, এখানে দ বসবে আর একটা কিছু বসিয়ে দিলে একটা শব্দ হয়ে যাবে, খুব সহজ। এখানে চ বসবে, চ দিয়ে একটা শব্দ বানাতে হবে, সহজ কঠিন যে কোনো শব্দ বানাতে পারো। এইটা দেখো এটা কি, এখানে বসাতে হবে, এইটার নাম কি, এটাকে কি বলে তোমরা দেখেছো, এটা এটাকে কি বলে সেটা এখানে লিখতে হবে। আর এই যে এইটা, এই যে এই জিনিসটাকে কি বলে সেটা এখানে লিখতে হবে। তিনটে করলে দেড় নম্বর পাবে, আগে দুটো করলে এক নম্বর পাবে। নেক্সট দেখো তো, ছবি দেখে সংখ্যা গুণে লেখো, কটা আছে দেখো তো এখানে, একটা দুটো তিনটে চারটে, তাহলে এখানে বাংলায় চার লিখতে হবে, এখানে ইংরেজিতে ফোর লিখতে হবে, পারবে নিশ্চয়। যারা আমার চ্যানেলে পড়াশোনা করছো ইউটিউব থেকেই হোক আর অ্যাপে হোক, তাদের এগুলো আটকাবে না, এর থেকে অনেক কঠিন কোশ্চেনও তোমরা কিন্তু পারো, আমি জানি তোমরা ভালো ছেলে। এখানে কটা গাছ আছে গুনে নিয়ে বাংলায় এখানে ইংরেজিতে এখানে লিখতে হবে, কি কঠিন, কোনো কঠিন নাই। যে কোনো সংখ্যা বসিয়ে যোগ করো, এখানে ধরো একটা সংখ্যা বসাতে হবে, এখানে একটা সংখ্যা যে কোনো তোমার মন থেকে, পাঁচ ছয় সাত আট বসিয়ে দাও, এখানে একটা সংখ্যা বসিয়ে দাও, নিয়ে যোগ করে ফেলো, খুব সহজ, কি সহজ তো। নেক্সট দেখো তো, যে কোনো শব্দ তৈরি করো ডি দিয়ে, এখানে ডি বসিয়ে দিলাম একটা, আর দুটো অক্ষর বসিয়ে দাও, তাহলে একটা যেন শব্দ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ অনেক শব্দ আছে, এখানে একটা জে বসিয়ে দিলাম, বাকি দুটো বসাতে হবে না, একটা শব্দ বানাতে। হ্যাঁ এগুলো খুব সহজ, ছবি দেখে ছবিতে দেখতে পাও যে কোনো দুটি জিনিসের নাম ইংরেজিতে বানান করে লেখো, এইটার নাম যদি এখানে লিখে দাও লিখে দেবে, এইটার নাম যদি লিখতে পারো এখানে লিখবে, এখানে এটার নাম লিখে দেবে, এখানে আর একটা কি লিখবে, যে কোনো দুটি বলেছে তো আমরা কটা লিখেছি, এক দুই তিনটে, এটাও লিখে দেবে, এটাও আর একটা এখানে লিখে দেবে, একটা ঘর করে লিখে দেবে, সবগুলোই তাহলে পেরে যাবে। বুঝতে পেরেছো কোশ্চেনটা, খুব সহজ সহজ, এবং উত্তরগুলো দেখে নাও কিভাবে করলে তোমরা সম্পূর্ণ নম্বর পাবে। তোমাদের মোট নম্বর কত বলো তো পরীক্ষায়, মোট নম্বর থাকবে 10, সময় থাকবে 20 মিনিট, এ তো 5 মিনিটের খেলা, যদি জানো তো 5 মিনিটে হয়ে যাবে, যদি না জানো সাড়ে চার। তো ঠিক আছে, এটা চাঁদ, চাঁদ এটাকে চাঁদ বানানটা কি হবে, চ আকার দ, নো নো নো, চয়ে চন্দ্রবিন্দু আকার দ, অবশ্যই মনে রাখবে। আর এটা ছাতা, ছ কোনটা আকার কোনটা, ত কোনটা আকার কোনটা, ছাতা,
চাঁদ, এটা ছাতা, বুঝতে পেরেছ? এটা কি দ দিয়ে দই, দই হবে না, দ হসই দই, আর কি হবে দ দিয়ে, আর কি হবে বলো, দল হবে না, এরকম যে কোনো দল, যে কোনো একটা শব্দ ওখানে বসিয়ে দিলে, যে কোনো যেটা কিন্তু হয় বাস্তবে একটা শব্দ হয় সেরকম একটা কিছু বসাতে হবে। নেক্সট দেখো, চ দিয়ে চক, চ দিয়ে চল, চ দিয়ে, চ দিয়ে কি হবে আর, চট হবে না। আচ্ছা এবার দেখো তো, এইটা কিসের ছবি, এটাকে কি বলে? এর মধ্যে আমরা কি দেখেছি, গাছ, তাহলে এটা হবে টব, 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 এটা কি বলতো, স্টেয়ার, ইংরেজিতে বলে স্টেয়ার, দুম 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 করে ওঠে, মহাশয় মই, চিৎকার করে বলো একটু, তবে তো ভালো লাগবে, মই, এটা কি বলতো, অ আ লেখা আছে, এটা মহাশয় বই, কেউ যদি খয়াকার তয়াকার খাতা লিখো তাও হবে, কেউ যদি লিখে দাও এটা খাতার মতোও লাগছে, খয়াকার তয়াকার খাতা, তাহলেও হবে কিন্তু, হ্যাঁ বই খাতা যেটা, তোমাদের জন্য ইজি কোশ্চেন এগুলো, তবে শক্ত শক্ত কোশ্চেন আমি আলোচনা করব। এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে মিস চলে যাবে। দেখো অলরেডি আমি কিন্তু 1 থেকে 12 নম্বর আমরা করে নিয়েছি, যেটা তোমরা দেখো নি, হ্যাঁ আবার মিস চলে যাবে, এক্ষুনি সাবস্ক্রাইব করো, তাহলে মিস যাবে না। ছবিতে কটা আছে, 4টে, তাহলে এখানে বাংলায় 4 হচ্ছে এই রকম, যারা লিখতে ভালো পারে না তারা 2টো গোল দিয়েও লিখে দেবে, ওপর নিচে 2টো মিষ্টি, আর ইংরেজিতে হবে এই রকম 4, বুঝতে পেরেছো, 4, এটা এটা 4, এটা 4। তোমাদেরকে তো আমি সাজেশন করেছিলাম যে 1 থেকে 20 অবধি বানানো শিখতে হবে, বুঝলে, দেখো তো কটা কাজ আছে, 1 2 3 4 5, তাহলে এখানে 5 লিখে দাও, আর এখানে 5, সুন্দর করে লিখতে হবে, এখানে কিন্তু 2টো করলে 2 নম্বর আছে, অনেক বেশি নাম্বার আছে, 4টে জিনিস লিখলেই 2 নম্বর। নেক্সট দেখো তো, যে কোনো সংখ্যা বসিয়ে যোগ করো, আমি এখানে 5 বসালাম, এখানে 7 বসালাম, তাহলে 7 আর 5টা কত হয়, দাগ টেনে টেনে করতে পারো, 5টা দাগ দিলাম, 1টা 2টো 3টে 4টে 5টা, তার পাশে 1 2 3 4 5 6 7টা, তাহলে আমার কটা হলো, গুনে নেবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 7 আর 5 12। আমি শর্টকাট সিস্টেমও বলেছি যে 2টোই যদি 5 থাকতো তাহলে 10 হতো, এখানে 5-এর থেকে 2 বেশি আছে তাহলে 12 হয়ে গেল, বুঝতে পেরেছো, যদি মনে মনে এখানে, এখানেও 5 থাকতো তাহলে 2 5 আর 5 10, কিন্তু এতে 2 বেশি আছে তাহলে 10 11 12 হয়ে যাচ্ছে। এভাবে আমরা সংক্ষিপ্ত শর্ট শর্ট পদ্ধতিতে করতে পারবো। দিদি একটা শব্দ, ডল হবে না, কারণ 3টে ঘর আছে, এটা ডগ, DOG ডগ। জিদি একটা শব্দ, JUG জগ, JUG জগ, এইটা কি বলতো, আকাশে সূর্য, সূর্য ইংরেজি সান, SUN সান, খুব সহজ পড়েছে কোশ্চেন গুলো। এটা কার, CAR কার, এটা কি গো, ট্রি, TR EE ট্রি, TR EE ট্রি, হলো, আর কি লিখবো, এখানে লিখবো হাউস, হোম, HOME হোম, হোম মানে ঘর। এখানে তো ছবিতে আর কিছু দেখা যায় না, 4টে জিনিস দেখা যাচ্ছে, লিখে ফেলেছি, ঠিক আছে। এইভাবে উত্তর করতে গেলে তোমরা কিন্তু 10-এর মধ্যে 10 পাবে। কি ভালো লাগছে পড়াশোনা করতে? ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নাও, 700, শুধু হোয়াটসঅ্যাপই হবে, 700165838381, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের প্রবলেম জানাতে পারো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন থেকে দেখে নেবে, অ্যাপের লিংক দেওয়া আছে, অথবা তোমরা প্লে স্টোরে যাবে যেখান থেকে গেম ডাউনলোড হয়, ওখানে গিয়ে লিখবে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, দেখবে আমার এই ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে অ্যাপটা আছে, ডাউনলোড করে নিজস্ব ক্লাসে জয়েন করে যাবে, মজার সঙ্গে আনন্দের সঙ্গে পড়াশোনা শেষ করো, সুন্দর হও, সুস্থ সবল থাকো, আর সব কিছু নিজের হাতে হাতের কাছে যেটা দেখবে সেটাই জেনে নাও। আমি যদি কোশ্চেন করি এটা কি বলতে পারবে, এটা কিন্তু পেন নয়, ঠিক আছে, জানার কিন্তু শেষ নেই।
এটা কি যদি বলি বলতে পারবে? এটা বলতে পারবে না, কারণ হচ্ছে কি, এগুলো জানো না, আস্তে আস্তে শিখতে হবে। তো হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো যদি তুমি শিখে নিতে পারো অনেকটা শেখা যাবে। যাক, বেশি আর নয়, আজকের মতো এখানেই, বাই বাই।